ঋণ বরাদ্দ বেশি থাকলেও বিতরণ কম চামড়া শিল্পে, ফলে কোরবানির সময়টা অর্থ সংকটে থাকেন বেশিরভাগ ট্যানারি মালিক ও আড়তদার। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া পাওয়া যায় তার 60% কোরবানি দিতে, তাই ব্যবসায়ীরা অপেক্ষা থাকেন এ সময়টির জন্য। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থের, কারণ এ সময় চামড়া বেচা কেনা হয় প্রায় 1500 কোটি টাকার উপরে। তবে ব্যাংকগুলো বরাদ্দ রাখে এর 1/4 আর বিতরণ করে আরও কম। আগের নিয়ে ঋণ যতটা পরিশোধ করে, নতুন করে ঋণ পায় তারও 15% কম। ট্যানারি মালিকরা যদি আড়তদার ভাইদের টাকাগুলো পরিশোধ করে দেয়, তাহলে ব্যাপারের কোনো টাকা থাকার কথা না এখানে। তো যেহেতু চেইনটা এইভাবে আসছে, ট্যানারি মালিকদের কাছে আমরা পাই, আমাদের কাছে ব্যাপারীরা পায়, তো ব্যাপারীদের শোধ করার পদ্ধতি হলো ট্যানারি মালিক থেকে আমি টাকাটা পাইলে আমি তাদের দিয়ে দিব। এবার দেখা যাক এই ঈদের চিত্রটা। ব্যাংকগুলো চামড়া কিনতে বরাদ্দ রেখেছে প্রায় 400 কোটি, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকই দিচ্ছে 300 কোটি টাকা। এখানে 1500 কোটি টাকার কাঁচা চামড়া ব্যবসা হয়, এখানে কিন্তু ট্যানারি মালিকদের পর্যাপ্ত বিনিয়োগ নেই, এখানে টাকার সংকট আছে, যার কারণে দেখা যায় যে এই সংকটের কারণে ট্যানারি মালিকরা কিন্তু সরাসরি বাজারে যে আপনার চামড়াগুলো কিনতে পারে না। এমনিতেই ট্যানারি মালিকরা থাকেন অর্থ সংকটে, কারণ সাভার যেতে অনেক টাকা খরচ হয়েছে। অন্যদিকে হাজারীবাগের জমিও রেড জোন, সরকারের নিষেধাজ্ঞায় তারা বিক্রি করতে পারছেন না। এই বছর একটু সরকারের সহযোগিতা করা উচিত, আমরা সরকারকে যতটুকু সম্ভব টাকা ফেরত দিছি, কিন্তু আমরা যেটা লস করছি, আমরা যেটা বিল্ডিং বানাইছি, রাস্তার এই যে ট্যাক্স দিতে আসি, জায়গার দাম দিতে হচ্ছে, আমি তো ওই জায়গা বেচতে পারতাছি না, আমার ওই জায়গাটা বেচার ব্যবস্থা করে দেখ, হাজারীবাগের জায়গাটা আমাকে বেচার ব্যবস্থা করে দেখ, আর সরকার আমরা বিরক্ত করব না। একদিকে অর্থ সংকট, অন্যদিকে ঋণ খেলাপি হয়েছেন অনেক ব্যবসায়ী। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে এ পর্যন্ত চামড়া খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1541 কোটি টাকা। বর্তমানে সারা দেশে 1866টি বৃহৎ ও মাঝারি আড়ত রয়েছে, আর ট্যানারি মালিক ও রপ্তানিকারক প্রায় 800। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।